হযরতে সুলাইমান আলাইহিসসালামের বাবা হলো কি? হযরতে দাউদ আলাইহিসসালাম। হযরতে দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি নিয়ামত দিলেন, তিনি যে মসজিদে নামাজ পড়বেন পড়তেন সেটার পাশে একটা আল্লাহ কুদরতি জিনজির দিয়েছেন। কুদরতি জিনজিরটার বরকত হলো যখন কোন আসমানি গজব আসত, কি আসত? আসমানি কোন গজব আসত, এই জিনজিরের মাধ্যমে দাউদ আলাইহিসসালাম বুঝতে পারতেন, মানে গজব আসার আগেই ওনাকে অ্যালার্ট করে দেওয়া হতো। আরে বড় ধরনের পাওয়ার ছিল এটা, যখন ধরেন দুইজন লোকের ঝগড়া হয়েছে, কি হয়েছে বন্ধুরা আমার, দুজনের ঝগড়া হয়েছে, এটার ফয়সালা দেওয়ার মতো কোনো বিচারক নাই, এটার মূল খুঁজে পায় না, সাক্ষী গুলো খুঁজে পায় না, বিচার করতে পারে না। ও বন্ধু ঠিক এই পরিস্থিতিতে তখন দাউদ আলাইহিসসালাম একটা বন্ধুরা আমার বিচারের ব্যবস্থা করেছিলেন, এই জিনজিরের কাছে নিয়ে যাইতেন, সত্যবাদী লোক যিনি হইতেন, সত্যবাদী লোক যদি হাত বাড়াইতো তার কাছে জিনজির ধরা দিত, মিথ্যাবাদী যখন হাত বাড়াইতো কখনোই জিনজির ধরা দিত না। এটার একটা পাওয়ার ছিল, কারণ আল্লাহ প্রদত্ত নিয়ামত। তো একদিন ওই আমলের একজন লোক আরেকজন লোকের কাছে কিছু আপনার হীরা মণি মুক্তা সোনা গয়না আমানত রাখলেন। আমানত বুঝেন তো, একজনের জিনিসটা আরেকজন বিশ্বাসী মানুষের কাছে রাখা। তো উনি যখন রাখলেন, রাখে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে অনেক দিন পরে উনি ওনার এই মাল যার কাছে রাখলেন তার কাছ থেকে আনার জন্য গেলেন। বন্ধুরা আমার যখন আনার জন্য গেলেন, আনার জন্য যাওয়ার পরে এবার ওই লোকটা বলে দিল, আমি তো তোমার মাল অনেক আগেই ফেরত দিয়েছি। যেরকম নাউজুবিল্লাহ, আসলে কিন্তু মাল ফেরত, তোমার মাল তো আমি অনেক আগেই ফেরত দিয়ে দিছি। কি কও, আশ্চর্য ধরনের কথা, মাল তো আমি পাই নাই। বন্ধুরা আমার এবার কি করলেন, কোনোভাবে তার কাছ থেকে মাল আদায় করা সম্ভব না, কোনোভাবে তার কাছ থেকে তার প্রাপ্য জিনিস আদায় করা সম্ভব না, সে বলতেছে আমি পাই নাই, যার কাছে রেখেছে সে বলতেছে আমি অনেক আগে দিয়ে দিয়েছি। এবার বন্ধু বিচারের ব্যবস্থা হলো, বিচারের ব্যবস্থা যখন হলো, বিচারের ব্যবস্থা হওয়ার পরে বন্ধু ওই যে কুদরতি জিনজিরের কাছে নিয়ে গেল, কুদরতি জিনজিরের কাছে নিয়ে যাওয়ার পরে বন্ধুরে আমার, কুদরতি জিনজিরের কাছে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা আমার, এবার দেখেন পরীক্ষা, যার কাছে মাল ছিল ওই ব্যক্তিটার কাছে ছিল একটা লাঠি, মানে যার কাছে মাল আমানত রেখেছেন, এখন যার মাল সে হলেন বাদী, আর যার কাছে মাল রেখেছেন সে হলো আসামি। বন্ধুরা আমার, আসামির হাতে ছিল একটা লাঠি, এখন আসামি আগে যাবে জিনজিরে হাত বাড়ানোর জন্য। এবার বন্ধু জিনজিরে যখন হাত বাড়ানোর জন্য যাবে, সত্য মিথ্যার পার্থক্য যখন হবে, এই পার্থক্য করার জন্য যখন সে রওনা দিলেন জিনজিরের কাছে যাবে, এই মুহূর্তে তার হাতে ছিল একটা লাঠি, এই লাঠিটা যার মাল তার কাছে এভাবে দিলেন, দিয়ে বললেন তোমার কাছে লাঠিটা রাখো, আমি একটু জিনজির স্পর্শ করে এসে তোমার কাছ থেকে লাঠি নিয়ে যাব। এবার তার কাছে লাঠিটা রাখলেন, লাঠিটা রাইখা বন্ধুরা আমার, ওই লোকটা গেলেন জিনজিরটা স্পর্শ করার জন্য, ধরার জন্য। এবার লাঠিটা, এবার তিনি জিনজির যখন ধরতে গেলেন, যাইয়া হাত বাড়াইয়া দিলেন, জিনজির তার হাতে ধরা দিয়ে দেয়। আল্লাহু আকবার, আসামি আসামি বুঝছেন তো, আসামি যখন হাত বাড়াইলো জিনজির তাকে ধরা দিয়ে দিল, কিন্তু যার মালিক সে আশ্চর্য হয়ে গেল, এটা আবার কেমন ধরনের কথা, মাল তো আমি পাই নাই। কিন্তু বিগত দিনে যেটা দেখে আসছি, সত্যবাদীকে ধরা দিবে, মিথ্যাবাদীকে ধরা দিবে না, তার হাতে ধরা দিল। বন্ধুরা আমার, এবার কি করলেন, ওই লোকটা জিনজির স্পর্শ করে এসে যার মাল তার কাছ থেকে লাঠি নিয়ে চলে গেলেন। এবার যার মাল তিনি যখন আবার গেলেন, যাওয়ার পর যখন জিনজিরের দিকে হাত বাড়াইয়া দিলেন, জিনজির তাকেও ধরা দিয়ে দেয়। অথচ মালের কোন কথা বলেন, একজন সত্যবাদী হবে একজন মিথ্যাবাদী হবে, এটাই তো স্বাভাবিক, দুইজন তো কখনো সত্যবাদী হইতে আবার দুইজন মিথ্যাবাদীও হইতে। বন্ধুরা আমার, জিনজিরের মাধ্যমে ফয়সালা হয়ে গেল, এখন তাৎক্ষণিকভাবে মানুষ আর কি করবে, মানুষ আশ্চর্য হয়ে গেলেন,
আর কি করব, জিঞ্জির দুজনকেই ধরা দিয়ে দিল, তার মানে দুজনেই সত্যবাদী, মাঝখানে মালের কোনো হদিস নাই। এবার মানুষ আর কোনো কথা বললেন না, যার যার মতো করে যার যার ঘরে চলে গেলেন। সকালে যখন ফজরের নামাজ পড়ার জন্য গেলেন, ফজরের নামাজ পড়ার জন্য যাইয়া দেখে আরে কুদরতি জিঞ্জির ওখানে নাই, গায়েবিভাবে সেটা অদৃশ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, নি কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন। রহমত চলে গেলে মানুষ নাউজুবিল্লাহ বলে, রহমত আইলে মানুষ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। কি করলো, কি করলো? এবার যাইয়া দেখে জিঞ্জির তো আর নাই। যখন দুজনকে জিঞ্জির ধরা দিছে তখনই কিন্তু তার আশ্চর্য হয়ে গেছে, যেটার মধ্যে কোন রহস্য আছে। বন্ধুরে আমার, এবার কি করলেন, সকাল হলো, জিঞ্জির আর নাই, রহমত নিয়ামতে পরিপূর্ণ, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য যে ছাবি সেটা চলে গেল। এবার মানুষ সত্য উদ্ঘাটন করার জন্য বন্ধু পাগল হয়ে গেল। এবার সত্য উদ্ঘাটন করতে গিয়ে খুঁজতে 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 সত্য পাইল, সত্যটা হলো বন্ধু ওই যে লাঠিটা ছিল, কি ছিল লাঠিটা, যে বাদির হাতে দিয়ে গেছিল, ওই লাঠির মধ্যেই ছিল তার সব মাল। কি? লাঠির মধ্যে ছিল সব মাল। এই জন্য তার কাছে লাঠিটা দিয়ে বলল, তুমি লাঠিটা রাখো, আমি ধরে এসে নিব। এখন ওই বাটফার লাঠ জিঞ্জিরের কাছে যায় বলতেছে, আল্লাহ যার মাল আমি তার হাতে বুঝাইয়া দিয়ে আসছি, আমাকে সত্যবাদী প্রমাণ করাইয়া দাও। এবার জিঞ্জির ধরা দিল, বের হয়ে সে লাঠি নিয়ে গেল, কিছুক্ষণের জন্য বাদী তার মাল পাইল, আবার সে জিঞ্জির পাওয়ার পরে সে লাঠি নিয়ে চলে গেল, আবার তার মাল হাত ছাড়া হয়ে গেল। যখন বাদী আসা, বাদী হাত বাড়াইল, ধরা দিয়ে দিল, সবার চোখে দুলে দিয়ে, সবার চোখের সামনে এত বড় জালিয়াতি করার কারণে পৃথিবীর কেউ বুঝে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই বুঝেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জিঞ্জিরটাকে, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জিঞ্জিরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে উঠাইয়া নিয়েছে। এত আস্তে করে নাউজুবিল্লাহ, এটা বলার কারণ হলো ঠিক তেমনি ভাবে এই যুগের মানুষ মানুষের চোখের সামনে থেকে মানুষকে ঠকায়। কথা বলেন না কেন? এই যুগের মানুষ ঠিক চোখের সামনে থেকে ঠিক এইভাবে মানুষ মানুষকে ঠকাইয়া টাকার পাহাড় করে দিচ্ছে, ভবন একটার পর একটা উঠাই দিচ্ছে, গাড়ি একটার পর একটা করে নিচ্ছে, জমিন একটার পর একটা কিনিয়ে নিচ্ছে, ঠিক কিনা বলে। অথচ চোখের সামনে সব ক্লিন, একবারে ক্লিয়ার, ভালো মানুষের চেয়ার নাই। দেখেন এদিক দিয়ে সব সাধু, এদিক দিয়ে কিন্তু আল্লাহ রহমত, আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে উঠিয়ে নিছে। কথা বলেন, সম্মানিত উপস্থিতি, এটা বলার কারণ হলো আমরা যে যাই করি না কেন আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, হালাল পথে রোজগার করার তৌফিক দান করে।